सो हेलो स्टूडेंट्स, आज के आमरा जे विषय निये डिसकस करब सेटा हच्छे क्रोमोसोमेर गठन। हाँ ठीक ही शुनेछो, क्रोमोसोमेर आज के आमरा स्ट्रक्चर निये आलोचना करब, अर्थात क्रोमोसोमेर की की पार्टस आछे एबं सेई पार्टसगुलोर की की काज आमरा प्रत्येकटा निये हालका हालका करे जानब। तो चलो आर बेशी कथा ना बोले भिडियोटा शुरू करा जाक। सबार प्रथमे आमी जेई तोमादेर डाउटटा क्लियर करब सेटा हच्छे, স্যার আপনি বলেছিলেন এইটা হচ্ছে ক্রোমোজোম এরকম দেখতে, কিন্তু বইয়েতে এই ছবি দেয়া আছে, বাকি সব জায়গাতে এরকমই ক্রোমোজোমের গঠন সবাই দেখাচ্ছে। সো স্যার কোনটা কি করব কিছু বুঝতে পারছি না। তো দেখো, এইটা আর এইটা আলাদা কিছু নয়, দুটোই ক্রোমোজোম। একটা কোষ তো সবসময় বিভাজিত হয় না, তো যখন বিভাজিত হয় না তখন ক্রোমোজোমটা এইভাবে থাকে, ঠিক আছে? আর যখন কোষ বিভাজিত হয় তখন সেইটার এরকম ক্রোমাটিড, দুটো ক্রোমাটিডে বিভাজিত হয়ে যায়, বুঝতে পারলে? তো এইটা কোষ বিভাজনের সময় দেখা যায়, এটা ইন্টারফেজের সময় দেখা যায়, কোষ বিভাজনের আগে। আমরা কোষ বিভাজনের আগের ক্রোমোজোমের গঠনটা প্রথমে জেনে নেব, তারপর আমরা কোষ বিভাজনের সময় যে ক্রোমোজোমটা তৈরি হয় তারও গঠন হালকা করে জেনে নেব। একই জিনিস তবু দুবার করে জেনে নেব, ওকে? আশা করি কোনো প্রবলেম আর থাকবে না। তো স্টুডেন্টস, আমরা ক্রোমোজোমকে মোটামুটি 7-8টা পার্টে ভাগ করতে পারি। প্রত্যেকটা পার্ট নিয়ে আমরা ডিটেলসে জেনে নেব। ফার্স্ট পার্ট হচ্ছে পেলিকেল। এই যে ক্রোমোজোমটা আছে, ক্রোমোজোমের বাইরে একটা আবরণী টাইপের আছে, পর্দা টাইপের জিনিস, ঠিক আছে? এই পর্দা টাইপের জিনিসটাকে বলা হচ্ছে পেলিকেল। কি বলা হচ্ছে? পেলিকেল, ওকে? পেলিকেল মানে ক্রোমোজোমের বহিরাবরণী, ওকে? এরপর আসছি সেকেন্ড পার্টে, ধাত্র বা ম্যাট্রিক্স। ঠিক যেমন প্রত্যেকটা কোষঙ্গাণুতে ধাত্র থাকে, কোষে যেমন সাইটোপ্লাজম থাকে তরল পদার্থ, ঠিক সেই রকমভাবে ক্রোমোজোমের মধ্যেও তরল জেলির মতো একটা পদার্থ থাকে পুরো ক্রোমোজোমের ভেতরে, এটাকেই বলা হয় ধাত্র বা ম্যাট্রিক্স। আশা করি বোঝা গেল। এরপর আসছি সেই জিনিসটা যেটা বেশিরভাগ স্টুডেন্টস বুঝতে পারে না এবং যাতে অনেক কনফিউশন রয়ে যায়, সেটা হচ্ছে ক্রোমোনিমা। তো ক্রোমোনিমা কিছুই নয়, আমি জিনিসটা একবারে ক্লিয়ার করে দিচ্ছি। আজকে দেখো, আমি ক্রোমোজোমটা যদি একটু বড় করি তাহলে তোমরা দেখো ক্রোমোজোমের গঠনে, তোমরা ক্রোমোজোমে দেখো দুটো সুতোর মতো অংশ দেখতে পাচ্ছ কি? এই যে ক্রোমোজোমটা এঁকেছি এখানে হলুদ রঙের দুটো সুতোর মতো অংশ দেখতে পাচ্ছ কি? ক্রোমোজোমের মধ্যে বিস্তৃত আছে এই সুতোর মতো অংশটাকেই বলা হচ্ছে ক্রোমোনিমা, ঠিক আছে? আর একটা ইন্টারেস্টিং কথা বলি, এই যে ক্রোমোনিমা আছে এইটা কিন্তু ক্রোমাটিড এর সাথে কোনো পার্থক্য নাই, মানে ক্রোমোনিমা এই যে সুতোর মতো অংশটা আছে না, এই ক্রোমোনিমাটাই কিন্তু কোষ বিভাজনের সময় তোমার ক্রোমাটিড হবে। দুটো সুতোর মতো অংশ আছে, এক একটাকে ক্রোমোনিমা বলে, দুটোকে একসাথে ক্রোমোনিমাটা বলে। তো এক একটা ক্রোমোনিমা এক একটা ক্রোমাটিড সৃষ্টি করবে কোষ বিভাজনের সময়, তাই ক্রোমোনিমা আর ক্রোমাটিড কিন্তু নাম দুটো আলাদা হলেও জিনিসটা একই। ঠিক যেমন তোমার একটা অফিসিয়াল নেম আছে স্কুলে বা হাসপাতালে, যে কোনো জায়গায় তোমার একটা নাম ইউজ হয়, আবার বাড়িতে তোমাকে কেউ পোচা বাবুসোনা এই সব নামে ডাকে। সো সেরকমই হচ্ছে কেস, ক্রোমোনিমা আর ক্রোমাটিড একই জিনিস, জাস্ট নামটা আলাদা এবং দুটো বিভিন্ন অবস্থায়। ক্রোমোনিমাটা কোষ বিভাজনের আগে আর ক্রোমাটিডটা কোষ বিভাজনের সময়, বোঝা গেল? এরপর আসছি আমরা ক্রোমোমিয়ারে, ক্রোমোমিয়ার, ঠিক আছে? আবার আমরা ক্রোমোজোমটা জুম করছি, দেখো। তো দেখো, এই যে ক্রোমোনিমা দুটো আছে, দুটো সুতোর মতো অংশ আছে, তোমরা যদি দেখতে পাও, দেখো প্রত্যেকটা ক্রোমোনিমাতে গোলাকার পুঁতির মতো কিছু অংশ পরপর রাখা আছে, সাজানো আছে, ঠিক আছে? তো ক্রোমোজোমের রাসায়নিক ঘনত্ব সব জায়গায় সমান নয়, কিছু কিছু জায়গায় বেশি। তো দেখো, এগুলো নিউক্লিওজোমের মতোই খানিকটা দেখতে। তো এই পুঁতির মতো গোলাকার অংশগুলো যেগুলো ক্রোমোনিমার মধ্যে থাকে সেগুলোকে বলা হয় ক্রোমোমিয়ার। কি বলা হয়? ক্রোমোমিয়ার। আরেকটা জিনিস দেখো, এই যে সুতোর মতো অংশটা আছে এটা কিন্তু একটু গ্যাপ ছেড়ে ছেড়ে আছে, একটু ফাঁকা জায়গা খালি করে একটার পর একটা আছে, ঘিজিয়ে নেই পরপর। তো এই যে দুটো ক্রোমোমিয়ার, দুটো ক্রোমোমিয়ারের মাঝখানে এই যে গ্যাপটা, এটাকেই বলা হয় আন্তঃক্রোমোমিয়ার বা ইন্টারক্রোমোমিয়ার, বোঝা গেল? দুটো ক্রোমোমিয়ার তার মাঝের যে গ্যাপটা তাকেই বলা হয় আন্তঃক্রোমোমিয়ার বা ইন্টারক্রোমোমিয়ার, ওকে? তো আশা করি ক্রোমোমিয়ার জিনিসটা কী সেটা বোঝা গেল। এরপর আসছি আমরা সেন্ট্রোমিয়ারে। দেখো,
এই যে ক্রোমোজোমটা আছে, ক্রোমোজোমের মধ্যে দুটো সুতোর মতো অংশ আছে যেটাকে ক্রোমোনিমা বা ক্রোমাটিড বলা হচ্ছে। তো এই ক্রোমোনিমা বা ক্রোমাটিডগুলো ক্রোমোজোমের একটা জায়গায় দুটো পরস্পর এসে মিলিত হয়। এই দেখো মিলিত হয়েছে, দুটো ক্রোমাটিড একসাথে মিলিত হয়েছে, এটাকেই বলা হচ্ছে সেন্ট্রোমিয়ার। ঠিক আছে, এটাকে সেন্ট্রোমিয়ার বলা হয়। এবং যেই জায়গাটাই সেন্ট্রোমিয়ার আছে সেই জায়গাটাই দেখো একটা খাঁজের মতো সৃষ্টি হয়েছে। এটা ক্রোমোজোমটা সোজা সোজা যাচ্ছিলো, এটা সোজা যেতে পারতো, কিন্তু সোজা না হয়ে একটা খাঁজের মতো সৃষ্টি হয়েছে, একটা এবড়ো খেবড়ো অংশের সৃষ্টি হয়েছে। এই খাঁজটাকে কিন্তু বলা হয় প্রাথমিক খাঁজ, এবং এই প্রাথমিক খাঁজ অংশেই সেন্ট্রোমিয়ার অবস্থান করে। এটা ইন্টারফেস দশার ক্রোমোজোম। তোমরা যদি মেটাফেস দশার যে ক্রোমোজোম সেটা দেখতে যাও, তাহলে দেখো এই যে মেটাফেস দশার ক্রোমোজোম, সেখানেও কিন্তু এই একটা ক্রোমাটিড, এই একটা ক্রোমাটিড, দুটো ক্রোমাটিডকে কিন্তু এই মাঝখানে একটা সেন্ট্রোমিয়ার যুক্ত করে রেখেছে, দেখতে পাচ্ছ? আবার এইটার ক্ষেত্রেও দেখতে পারো, এইটার এটা একই যুক্ত করে রেখেছে। তো সেন্ট্রোমিয়ারের ক্রোমোজোমের প্রায় মাঝখানে অবস্থান করে, আর বিভিন্ন জায়গায় অবস্থান করতে পারে, যাই হোক। তো সেন্ট্রোমিয়ার দুটো ক্রোমোজোমকে দুটো ভাগে ভাগ করে, একটা বাহু আর একটা বাহুতে। তো তার মধ্যে যেটা একটু ছোট বাহু, ধরে নাও ছবিতে এইটা ছোট বাহু, সেটা হচ্ছে তাহলে সেটাকে বলা হবে পি বাহু, আর এটাকে বলা হবে কিউ বাহু। এই ছবিটাই যদি দেখো, দুটো দিকই সমান সমান লাগছে, তবুও এই দিকটা একটু ছোটো মনে হচ্ছে। তো এটা সেন্ট্রোমিয়ার, এই দিকটা তাহলে কিউ বাহু, যেটা বড় বাহু একটা, আর এই দিকটা হচ্ছে তোমার পি বাহু, ছোট বাহুটা। ঠিক আছে, সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে, মানে সবসময় যে সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের মাঝখানেই থাকবে তার মানে নেই, এই ধারেও থাকতে পারে, তখন সেটাকে বলা হবে টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। যদি ধার থেকে আরেকটু সরে হয় সেটাকে বলা হবে অ্যাক্রোসেন্ট্রিক। যদি মাঝখান, এটা সাপোজ মাঝখান, তো মাঝখান থেকে একটু কাছাকাছি, মাঝখানের কাছাকাছি হলে সেটাকে বলা হবে সাবমেটাসেন্ট্রিক। আর যদি একেবারে পারফেক্ট মাঝখানে হয়, ক্রোমোজোমের মাঝখানে সেন্ট্রোমিয়ার অবস্থান করে, সেটাকে বলা হবে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। তো সেন্ট্রোমিয়ারের প্রকৃতি অনুসারে, মানে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোমকে চারটে ভাগে ভাগ করা যায়। তোমরা ছবিতে একবার দেখে নাও, তাহলেই বুঝে যাবে কেসটা কী। ওকে, তো এরপর আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব, হ্যাঁ একটা জিনিস বলতে ভুলে গেলাম, এই যে প্রাথমিক খাঁজ অংশটা আছে না, বা মুখ্য খাঁজ অংশটা যেখানে সেন্ট্রোমিয়ার থাকে, এই অংশটাতে চাকতির মতো একটা অংশ থাকে, এই দিকে একটু এই দিকে একটু, ঠিক আছে, যেটাকে বলা হয় কাইনেটোকোর। তোমরা মেটাফেজ দশার যে ক্রোমোজোম আছে, কোষ বিভাজন, সেটা দেখবে এসো, সেটাতে আরও ভালো বুঝতে পারবে। দেখো ক্রোমোজোমটা আছে, ক্রোমোজোমের দুটো ক্রোমাটিড কে যুক্ত করেছে, সেন্ট্রোমিয়ার। এই সেন্ট্রোমিয়ারের দুধারে দেখো, প্রাথমিক খাঁজের দুধারে একটা গোল চাকতির মতো অংশ দেখতে পাচ্ছ, প্রোটিন নির্মিত গোল চাকতির মতো অংশ, এটাকে বলা হয় কাইনেটোকোর। কি বলা হয়? কাইনেটোকোর। আমার সঙ্গে সঙ্গে বলো, কাইনেটোকোর। এই কাইনেটোকোর অংশটা কী করে, এই দেখো রশির মতো কী আছে এর সাথে যুক্ত, এগুলো হচ্ছে বেমতন্তু। তোমরা যখন কোষ বিভাজনটা পড়বে আমি তোমাদের বলবো বেমতন্তু জিনিসটা কী। বেমতন্তু সেন্ট্রোজোম বলে একটা অঙ্গাণু আছে, কোষ অঙ্গাণু, তার থেকে নির্গত হয় এবং এই কাইনেটোকোরের সঙ্গে যুক্ত হয়, কাইনেটোকোরের সঙ্গে যুক্ত হয়। এর ফলে কী হয়, ক্রোমোজোমের সাথে বেমতন্তু যুক্ত হচ্ছে, তারপর বেমতন্তুগুলো ক্রোমোজোমকে এইভাবে টানতে থাকে, এর ফলে অ্যানাফেজিও চলন দেখা যায়, যেটা আমি তোমাদের যখন মাইটোসিস পড়াবো তখন আমি তোমাদের বলে দেবো, ঠিক আছে। এরপর তাহলে তোমাদের কাইনেটোকোরের হালকা একটু কনসেপ্ট দিয়ে দিলাম। প্রাথমিক খাঁজ অংশে গোল চাকতির মতো একটা অংশ থাকে, যেটা তোমার বেমতন্তুকে যুক্ত রাখে ক্রোমোজোমের সাথে, সেটাকেই বলা হয় কাইনেটোকোর। এই চাকতির মতো অংশটাই হচ্ছে কাইনেটোকোর। ওকে, এরপর আসছি আমরা গৌণ খাঁজে। ক্রোমোজোমে একটা তো মুখ্য খাঁজ আছে, যেখানে সেন্ট্রোমিয়ার আছে সেখানে একটা খাঁজ আছে, থাকবে, সেটাকে মুখ্য খাঁজ বা প্রাথমিক খাঁজ বলছে, কিন্তু সেইটা ছাড়াও আরও কিছু খাঁজ থাকতে পারে। দেখো এখানে আর একটা খাঁজের সৃষ্টি হয়েছে, সমান সমান যেতে যেতে একটু ঢুকে গেল। তো এই খাঁজটা যেটা মুখ্য খাঁজ বাদে, সেটাকে বলা হবে গৌণ খাঁজ। একটা গৌণ খাঁজ থাকবে তার কোনো মানে নেই, অনেকগুলো থাকতে পারে, আমি আপাতত একটা এঁকেছি। এবং এই গৌণ খাঁজ অংশে এমন কিছু জিনস থাকে যেগুলো নিউক্লিওলাসটাকে তৈরি করে। তোমরা যখন মাইটোসিস পড়বে তখন জানবে, মাইটোসিসের প্রোফেজ দশায় প্রথমের দিকে নিউক্লিওলাস, যেটা নিউক্লিয়াসের একটা পার্ট, সেটা বিলুপ্ত হয়ে যায়। তো টেলোফেজ দশায় সেটা আবার ফিরে আসে। তো টেলোফেজ দশায় সেটা ফিরে আসার কাজটা করে, মানে সেটাকে তৈরি করে আবার এই গৌণ খাঁজ। গৌণ খাঁজের একটা অংশ তোমার এনওয়ার নামে পরিচিত, নিউক্লিওলার অর্গানাইজার রেজিয়ন, কারণ এটা নিউক্লিওলাসটাকে পুনরায় তৈরি করে, ঠিক আছে।
মাইটোসিস পড়ার সময় পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। এরপর আসছি আমরা স্যাটেলাইটে। স্যাটেলাইটও ক্রোমোজোমের একটা অংশ, সব ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে না, যেই সমস্ত ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে তাদেরকে স্যাট ক্রোমোজোম বলা হয়। তো স্যাট ক্রোমোজোমের ক্ষেত্রে কেসটা কী হয়, এই গৌণ খাঁজ এই যেমন আরেকটা জিনিস বল দিই, ক্রোমোজোমের দুটো প্রান্তকে টেলোমিয়ার বলা হয়, ঠিক আছে? আমি আসছি একটু পরে, তো বলে দিই এই গৌণ খাঁজ এখানেও অবস্থান করতে পারে, এখানেও অবস্থান করে, যেখানে খুশি অবস্থান করতে পারে, কিন্তু এই ক্ষেত্রে দেখো গৌণ খাঁজটা একেবারে ক্রোমোজোমের প্রান্তের দিকে অবস্থান করেছে টেলোমিয়ারের কাছে। এর ফলে কি, টেলোমিয়ারটা একটা ফোলা বাল্বের মতো লাগছে, এই জন্য এই অংশটাকে বলা হয় স্যাটেলাইট। কি বলা হয়? স্যাটেলাইট। ওকে, আর ক্রোমোজোমটাকে এই টাইপের ক্রোমোজোম যেখানে স্যাটেলাইট থাকে তাদেরকে বলা হয় স্যাট ক্রোমোজোম। বোঝা গেল? আর এরপর আসি আমরা টেলোমিয়ার। তো টেলোমিয়ার দেখো ক্রোমোজোমের দুটো প্রান্তভাগকে বলা হয় টেলোমিয়ার। টেলোমিয়ার একটা গুরুত্বপূর্ণ কাজ করে। ভাবো আমাদের কি বলবো, যে মানুষের কোষ আছে প্রত্যেকটা কোষে 23 জোড়া করে ক্রোমোজোম থাকে, এরকম ক্রোমোজোম তো 23 জোড়া থাকে। তো যদি প্রত্যেকটা ক্রোমোজোম পরস্পর এইভাবে সংযুক্ত হয়ে যায়, কি কেলেঙ্কারি হবে বলো তো? মানে মানুষের যে ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক সেই জিনিসটা থাকবে তো? তাহলে মানুষ যদি ক্রোমোজোম সংখ্যাটা যদি দুটো এক হয়ে যায় তাহলে তো বেড়ে কমে যাবে না? তো সেক্ষেত্রে অন্য প্রজাতি হয়ে যাবে, বিভিন্ন রোগ চলে আসতে পারে, ডিজিজ চলে আসতে পারে। সো সেই সব প্রতিরোধ করে কিন্তু তোমার টেলোমিয়ার। টেলোমিয়ারে এমন ডিএনএ সিকোয়েন্স থাকে যেটা কি বলবো, রিপিটেটিভ হয় কিছুটা। এবং টেলোমিয়ার কি করে, তোমার একটা ক্রোমোজোমের প্রান্তভাগ্যে আরেকটা ক্রোমোজোমের প্রান্তভাগ্যে কিন্তু কখনোই এইভাবে মিলে যেতে দেয় না। তো টেলোমিয়ারের এটা একটা গুরুত্বপূর্ণ কাজ, নালে কি হতো, টেলোমিয়ারগুলো এই ক্রোমোজোমের একটা টেলোমিয়ার আর একটা ক্রোমোজোম সাপোজ এখানে আছে, দুটো টেলোমিয়ার ছিটে গিয়ে একটা ক্রোমোজোমে যেত দুটো থেকে, ফলে ক্রোমোজোমের সংখ্যাটা বিগড়ে যেত বা নিউক্লিয় পর্দার সাথে ক্রোমোজোমগুলো ছিটে যেত এই টেলোমিয়ারের জায়গাটায়। তো সেটা হয় না, ফর কার জন্য, টেলোমিয়ার। আর তাছাড়া টেলোমিয়ার সম্পর্কে আরেকটা ফ্যাক্ট আছে, প্রত্যেকটা কোষ বিভাজনের পর এই টেলোমিয়ার ক্রোমোজোমের ছোট হয়ে যায়, একটু ছোট হয়ে যায়, এই জায়গাগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। তো টেলোমিয়ার অংশে একটা উৎসেচক খরিত হয় টেলোমারেজ, সেটা কী করে, টেলোমিয়ারের এই ক্ষয় হয়ে যাওয়াটাকে প্রতিরোধ করে, মানে প্রতিরোধ করে ঠিক নয়, মানে ক্ষয় হয়ে গেলেও সেটাকে আবার তৈরি করে ফেলে, মানে পূর্বাবস্থায় ফিরে আসতে সাহায্য করে। নালে কী হবে বলো তো, এই টেলোমিয়ার একটা ক্রোমোজোমের ক্যাপ বা টুপি হিসাবে কাজ করছে, ঠিক আছে? এই অংশগুলো ক্ষয় পেয়ে গেলে না জিন লস হতে শুরু করবে, ফলে বার্ধক্য চলে আসতে পারে, এজিং। তো টেলোমিয়ার আর যে টেলোমারের উৎসেচক সেটা আমাদের এক পক্ষে বার্ধক্যটাকে কিন্তু দূরীকরণ করে, ঠিক আছে? তবে সবেরই পারাবারই ভালো নয়, যার টেলোমিয়ারের উৎসেচকটা কোনোভাবে সক্রিয় হয়ে যাবে তার কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। সো কোনো জিনিস অতিরিক্ত ভাবনায় নর্মালি যেটা আছে ঠিকই আছে। তো এই মোটামুটি তোমার ক্রোমোজোমের অংশগুলো আমি বলে দিলাম। এরপর ওই মেটাফেজ ক্রোমোজোমের ক্ষেত্রে আমি হালকা করে সব অংশগুলোই বলে দিচ্ছি। প্রথমে আসছি পেলিকাল। এই যে ক্রোমোজোমের ধারে পর্দার মতো অংশ সেটাকে বলা হচ্ছে পেলিকাল। ধাত্র, ক্রোমোজোমের মধ্যে যে তরল পদার্থ আছে সেটা হচ্ছে ধাত্র, ঠিক আছে? এর ভিতরে আছে তরল পদার্থ। ক্রোমোনিমা বা ক্রোমাটিড কি, এই জায়গায় একটা ক্রোমাটিড, এই ক্রোমোনিমাগুলোই কিন্তু তোমার ক্রোমাটিড হয়ে গেছে এক একটা। ক্রোমোমিয়ার কি, ক্রোমোমিয়ার এটার ক্ষেত্রে খুব ভালো করে একটা লক্ষ্য করতে পারবে না, এরকম ক্রোমোজোম হলে এরকম, সেক্ষেত্রে ক্রোমোমিয়ারটা ভালো করে লক্ষ্য করা যায়। যাই হোক, সেন্ট্রোমিয়ার কি, এই যে দুটো ক্রোমাটিড আছে যুক্ত করে রেখেছে কে, সেন্ট্রোমিয়ার একটা গোলাকার অংশ যেটা অরঞ্জিত থাকে, মানে ক্রোমোজোমকে তুমি যদি টোটালটা একটা রং করে দাও না এই জায়গাটা বর্ণহীন থাকবে, মানে রংটা লিবেনি, ঠিক আছে? এরপর গ্রহণ করবেনি। তো এরপর আছে গৌণ খাঁজ। এই ক্রোমোসোমটাই আমি গৌণ খাঁজটা আঁকিনি, এটাই যদি দেখতে চাও এটা হচ্ছে তোমার সেন্ট্রোমিয়ারের খাঁজটা, মুখ্য খাঁজটা। এখানে আরেকটা দেখো খাঁজ আছে, তো এটা গৌণ খাঁজ, এখানেও এঁকে দেওয়া যেত, মানে গৌণ খাঁজ থাকতে পারে আর কি, সব ক্রোমোসোমে গৌণ খাঁজ থাকবে এরকম কোনো মানে নেই, থাকতে পারে নাও থাকতে পারে। স্যাটেলাইট করিনি গৌণ খাঁজ যেহেতু নাই, তাই স্যাটেলাইট কী করে থাকবে, করা যেতেই পারতো। আর টেলোমিয়ার, টেলোমিয়ার এই যে টেলোমিয়ার ক্রোমোজোমের প্রান্তদ্বয়কে বলা হয় টেলোমিয়ার, প্রান্তদ্বয়কে, যেগুলো একটা ক্রোমোজোমের সাথে আরেকটা ক্রোমোজোমের এইভাবে সংযুক্ত হওয়াকে বাধা দেয়। তো আশা করি ক্রোমোজোমের গঠনটা বোঝা গেল। তো আজকের কোশ্চেনটা হচ্ছে ক্রোমোজোমের কোন পার্ট কোষ বিভাজনের সময় বেমতন্তুকে
ক্রোমোজোমের সঙ্গে যুক্ত করে। ক্রোমোজোমের কোন অংশটা ক্রোমোজোমকে বেমতন্তুর সাথে যুক্ত করে কোষ বিভাজনের সময়, এটা হচ্ছে আজকের কোশ্চেন। প্রত্যেকে কমেন্টে জানাও, তারপর দেখি তোমরা কতটা ঠিক বুঝেছো। আর একটা অ্যাডভান্স তথ্য তোমাদের জানিয়ে দিই, প্রত্যেক দিন একটু অ্যাডভান্স করে জেনে রাখলে তোমরা অন্যান্য ছাত্রছাত্রীর থেকে একটু এগিয়ে থাকবে, যেটা তোমাদের ক্লাস টেনের বইয়ে নেই, তাই আমি একটু জানিয়ে দিই। এই যে বললাম না ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার, এখানে তো মানে সব একটা করে সেন্ট্রোমিয়ার আছে না, একটা করে সেন্ট্রোমিয়ার, তো এরকম কোনো মানে নেই একটাই সেন্ট্রোমিয়ার থাকবে। এমন কিছু ক্রোমোজোম থাকে যেখানে তোমার কোনো সেন্ট্রোমিয়ারই থাকে না, সেগুলোকে বলা হয় আসেন্ট্রিক ক্রোমোজোম। কি বলা হয়? আসেন্ট্রিক ক্রোমোজোম। এমন কিছু ক্রোমোজোম থাকে যেখানে মাত্র একটা সেন্ট্রোমিয়ার থাকে, লাইক দ্যাট, একটা মাত্র সেন্ট্রোমিয়ার, সেগুলোকে বলা হয় মনোসেন্ট্রিক ক্রোমোজোম। কি বলা হয়? মনোসেন্ট্রিক ক্রোমোজোম। আবার এমন কিছু ক্রোমোজোম থাকে যেখানে দুটো সেন্ট্রোমিয়ার থাকে, তাদের বলা হয় ডাইসেন্ট্রিক ক্রোমোজোম। কী করে মনে রাখবে? মনো মানে এক, ডাই মানে দুই, এইভাবে মনে রাখবে। আবার দুইয়ের বেশি যদি সেন্ট্রোমিয়ার কোনো ক্রোমোজোমে থাকে তাদেরকে বলা হবে কি? পলিসেন্ট্রিক ক্রোমোজোম। পলি মানে বহু বা অনেক, ঠিক আছে? অনেকগুলো সেন্ট্রোমিয়ার থাকলে তাকে বলা হয় পলিসেন্ট্রিক। এটা অ্যাডভান্স জানিয়ে রাখলাম, পরে কাজ লাগবে, ঠিক আছে? আর তার সাথে আগের দিন থেকে একটা কোশ্চেন করি, একটা হ্যাপ্লয়েড কোষের উদাহরণ দাও, একটা হ্যাপ্লয়েড কোষের উদাহরণ দাও, এটা তোমরা কমেন্ট করে জানাও, ঠিক আছে? সবাই ভালো থেকো, বাই, অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট পার্টে। ক্রোমোজোমের রাসায়নিক গঠন নিয়ে আমরা নেক্সট পার্টে আলোচনা করব, আর তোমাদের মাধ্যমিকের সিলেবাস আমি যত তাড়াতাড়ি পারবো সারার চেষ্টা করব। এইভাবেই পাশে থাকো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো। থ্যাংক ইউ সো মাচ, শেয়ার দিস ভিডিও ইফ পসিবল।